তো আমার মানে গতকাল মানে কিছুদিন আগের একটা আলোচনার প্রেক্ষিতে আমার একটা জিনিস মনে পড়লো যে আসিফ ভাই ফিকাহুস সুন্না থেকে আপনি যে দিয়াতের মানে লটা দেখাইলেন দেখিয়েছিলেন আগে এইটা কি মানে ইসলামী শরিয়া রাষ্ট্রে এটাই ল নাকি মানে তখনকার প্রেসিডেন্স ছিল একদম একদম এটা ইসলামের শরিয়া রাষ্ট্রে এই যে ফিকাহ সুন্না গ্রন্থটা আল আজহার বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত প্রখ্যাত একজন আলেম এই গ্রন্থটা থেকে যে ফিকা তৈরি হয়েছে সেইখান থেকে দিয়েছেন এবং তিনি সারা পৃথিবীতে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলেম এবং আমরা ওই জিনিসটা দেখে দেখিয়ে তারপরে কথা বলি তাহলে আরো ভালো হবে তাহলে আপনি আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ফিকা সুন্না দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর চারশো একদম এটা ইসলামী শরিয়া রাষ্ট্রে এটাই বিধান হবে বায়োলজিক্যাল ভাই আপনি কি একটু পড়ে শোনাবেন আমি এটা পড়তে পারি না এটা পড়লে আমার মাথা নষ্ট হয়ে যায় জি ভাই খুবই ডিসগাস্টিং ব্যাপার তাও পড়ছি স্বামীর সহবাসে যদি স্ত্রীর জনি ফেটে প্রশস্ত হয়ে যায় কোন ব্যক্তি যখন শিয়র স্ত্রীর সাথে সহবাস করতে গিয়ে তার জনি বিদীর্ণ করে প্রশস্ত করে দেয় তবে স্ত্রী যদি এরূপ প্রাপ্ত হয় যে তার সমান মহিলার সাথে সাধারণ সহবাস করা হয়ে থাকে তাহলে তার কোনো ক্ষতিপূরণ দিতে হবে না এটা ইমাম আবু হানিফা ও আহমদের মত সাফেই ও মালেকের মতে দিয়াত দিতে হবে তবে মালেকের যে মতটি অধিক প্রসিদ্ধ তৎ অনুসারে সালিসি দ্বারা ফয়সলা করা হবে আর যদি এমন অপ্রাপ্ত বয়স্ক হয় যার সমান মেয়ের সাথে সচরাচর সহবাস করা হয় না তাহলে তার উপর দিয়াত ওয়াজিব উল্লেখ্য যে এই বিধিটি তখনই প্রযোজ্য যখন জনি বিদীর্ণ হয়ে মলদারের সাথে একাকার হয়ে যায় এবং এই দুই অঙ্গের মধ্যে কোনো আড়াল থাকে না আচ্ছা বিধিটা শুধুমাত্র কখন প্রযোজ্য এই জিনিসটা যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করে দিতেন যে অন্য কোন ক্ষেত্রে কিন্তু এই বিধিটা প্রযোজ্য না শুধুমাত্র কখন প্রযোজ্য সেটা একটু বলেন একটু বুঝায় হ্যাঁ ভাই মানে এরকম প্রাপ্ত বরষক যদি হয় ইসলাম মানে ইসলামী রুল অনুযায়ী যার সাথে মানে প্রাপ্ত বয়স্ক হলে দিতে হবে না শুধুমাত্র এরূপ অপ্রাপ্ত বয়স্ক যদি হয় যার সাথে সচরাচর সহবাস করা হয় না তাহলে তিন চার পাঁচ বছরের নাকি এটাই তো বোঝানো হয়েছে নাকি জি ভাই এখান থেকে তো তাই মনে হচ্ছে আচ্ছা এবং তার যদি একেবারে দুই পদ যদি একদম মানে একাকার হয়ে যায় মাঝখানে কোনো ধরনের আড়াল না থাকে তখন আহ ওই যে দিয়াদটা দিতে হবে বাদ বাকি সময় তো দিয়া দিতে হবে না একটু যদি থাকে তাহলে তার দিয়া দিতে হবে না

এত যখন কিভাবে হতে পারে এত যখন কিভাবে হতে পারে এই জিনিসটা মানে এই এটা পললে আমার মাথাটা ছাইড়া যায় এবং আমি তখন এই মানে বডমেইস্টারে ধইরা জুতা দিয়ে বাইরা ওটারে মানে লাল করতে ইচ্ছা করে এই এই বডমেইস্টারে আসি ভাই এটা যদি একটা বাচ্চার সাথে করা হয় সেই বাচ্চাটা তো মানে লাইফ থ্রেডিং একটা ব্যাপার হয়ে যাওয়ার মতো অবস্থা হবে এরকম যদি কোনো বাচ্চা মেয়ের সাথে করা হয় এডাল্ট এডাল্ট এরও হতে পারে কিন্তু আমি বলছি একটা বাচ্চা মেয়ের জন্য তো এটা মানে বাচ্চা মেয়েটা মরেও যেতে পারে পেইন থেকে কি বলবো জি ভাই আসি ভাই আর আরেক 슬্লাইড ক্লারিফিকেশন এই ব্যাপারে যে এখানে তো ডিসপিউট একমাত্র দিয়াতের ব্যাপারে আর বাকি বিষয় তো সব মাঝবি একমত নাকি দিয়াহে ডিসপিউট শুধুমাত্র দিয়াতের ব্যাপারে যে এই যে দিয়াতটা কখন এই যে দিয়াতটা ইমাম আবু হানিফা ও আহমদ এর মত হচ্ছে শাফিই মালিকের মতে এই যে যদি এরু প্রাপ্তবয়স্ক হয় যে ক্ষতিপূরণটা দিতে হবে নাকি হবে না সেই বিষয়ে এই দুই মাঝাবের দুই ধরনের মতামত আছে কিন্তু এই যে শেষের কথাটা এটা সমস্ত মাঝাবে এক যে ঐক্যমত এটা হচ্ছে মানে সম্মিলিত ঐক্যমত ইজমা আছে আলেমদের মধ্যে যে এই বিধিটা মানে দিয়াদ দিতে হবে কি হবে না সেটা নির্ভর করতেছে শুধুমাত্র ওই যে একেবারে আলাদা হয়ে গেলে দুই পথ একেবারে একাকার হয়ে গেলে তখন ওই বিধিটা প্রযোজ্য হবে এখন বিধিটা কি সেটা তো আবু হানিফার আমাদের মত একটা আর শাফি মালিকের মত আরেকটা সেটাতে পরে পরের ব্যাপার কিন্তু এই যে ভিজিটা প্রযোজ্য হবে কখন সেই বিষয় তো কোনোdimot নাই কারণ কোন এলিমেন্ট কোন ইশার ভিতরে জি ভাই জিজ্ঞাসা করেছে এই এইটার ভিত্তিতেই আমার মানে আমি কিছুটা জানি ব্যাপারে এই এই জিনিসটা ব্যাপারে অমিত ভাইয়ের কাছে আমার প্রশ্ন জি অমিত ভাই আপনি এই জিনিসটা একটু মেডিকেল ব্যাখ্যা করেন যে এখানে মানে এক্স্যাক্টলি কি এটা মানে এই জিনিসটার মানে ফলাফল কি হতে পারে মানে অনেকের কাছে হয়তো তারা এটা ভয়াবহতা হয়তো বুঝতে নাও পারে যদি তারা ওই ব্যাকগ্রাউন্ড থেকে হয় মানে এই জিনিসটাকে আর ভাব মানে সেটা ব্যাখ্যা করতে হয় যদি কাউকে আমার মনে হয় না মানে সত্যি মানে তারা ব্যাখ্যা করলেও সেই জিনিসটা বুঝবে পারে মানে একটা পেরিনিয়াল টিয়ার কিরকম ভয়ানক হতে পারে সেটা রিপেয়ার করা কতটা কঠিন সেটা কি ধরনের আহ প্রতিনিয়ত সেটা কি ধরনের একটা একটা এগনি এগনির মধ্যে দিয়ে মানুষকে যেতে হয় বা সেটা কিরকম একটা সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় সেটা মানে যদি এখন মানুষ যদি সেটা না বলে যদি মানুষ বুঝতে না পারে মানে বললেও খুব একটা অনুধাবন করতে পারবে বলে কিন্তু আমার মনে হয় না আহ আমার নিজের দেখা এরকম অনেক কেস এরকম আছে এগুলো অবশ্যই যে সমস্ত পেরিয়াল টিয়ার কথা আমি বলছি সেগুলো অধিকাংশই বা অবশ্যই এটা একটা এগুলো সবই চাইল্ড বার্থের সময় বা যখন এই হোম ডেলিভারি হয় বাড়িতে তারা ডেলিভার করার চেষ্টা করে অবস্ট্রাক্টার লেভারের সময় এই ধরনের পেরিয়াল টিয়ার গুলো হয় অধিকাংশ ক্ষেত্রে কিন্তু একটা বাচ্চার ক্ষেত্রে এই জিনিসগুলো হতে পারে সেটা সত্যিই ভয়াবহ মানে সেটা পেনফুল তো বটেই সে

দেখুন এরকম ডেথ হয় কিনা ডিরেক্টলি কজিং টু ডেথ হয় কিনা এরকম জানি না তবে এই পেরিনিয়াল টিয়ার কতগুলো গ্রেডিং হয় দেখো যেরকম আছে ফার্স্ট টু फोर्थ গ্রেড মানে ডিগ্রি হয় বলতে পারেন আর কি তা এই যেমন ধরুন থার্ড ডিগ্রি মানে হচ্ছে অ্যানাল স্পিংটারটা ছিড়ে যায় তা এরকম হচ্ছে মানে ডিরেক্টলি লিডস টু ডেথ হয় কিনা সেরকম আমি জানি না সেরকম আমি দেখিনি সেরকম কোনো কেস আমি দেখিনি কিন্তু সেটা যথেষ্ট পেইনফুল হয় সেটা যথেষ্ট সমস্যা হয় তাদের অমিত ভাই এখানে আমি যেটা বলবো যে ইভেন ইভেন্ট লিড টু ডেথ মানে এটা তো মানে এই ঘটনাটার পর যে লাইফটা হবে তাদের ওইটা তো মানে কোনো জীবন না আরেকটা হচ্ছে আরেকটা কুইক ইয়ে হচ্ছে যে আমি যে ইয়েটার কথা বললাম ফিকাল সোনার যে মানে বিধিটা এটা একমাত্র ফোর্থ ডিগ্রির ক্ষেত্রে প্রযোজ্য অন্য কোনো ক্ষেত্রে কিছুই হবে না কোনো মানে কোনো দিয়াত না কিছু না লিটারেলি নাথিং হ্যাঁ সেই জিনিসটা কিন্তু এখানে বললো এখানে যেটা লেখা ছিল সেটাই বললো যে মানে কোন রকম পর্দা না থাকে মানে মানে কমপ্লিট টিয়ার হয়েছে কি সেই জিনিসটা বললো মানে পার্সিয়াল টিয়ার এর কথা কিন্তু বলেনি তা ডেফিনেটলি এটা একটা তো কি বলবো মানে এটা যথেষ্টই একটা পেনফুল একটা ব্যাপার কিন্তু কিন্তু আমি আমি তা এই এই যে লেখাটার ভিতর এখানে কিন্তু কোনো কিছু ইন্ডিকেট করা নেই যে এই জিনিসটা হলে টিয়ার হলে এখানে কোনো পিরিয়ড অফ মানে একটা টাইম অফ রাখার কোনো একটা নিয়ম বা এরকম কোনো কিছু লেখা নেই এখানে যে যে একটা সময় পর্যন্ত করা যাবে না এরকম কোনো কিছু কিন্তু এখানে লেখা ছিল না তার মানে এরকম যদি কারো হয়ও এবং তার যদি সেক্স মানে করতে হয় মানে তাকে ওইটা করতে হবে মানে এটাতে কোনো মানে অফ নেই মানে তোমা কি বলবো এখানে মানে কোনো রিকভারি কোনো টাইম নেই আচ্ছা আমি একটা জিনিস বলি যে এই ইসলামের যে মাসালাগুলা যেগুলো কোরআন হাদিস থেকে আলেমরা বের করে যে যখন একটা সমস্যায় পরে মানুষ তখন কোরআন হাদিসে এই বিষয়ে কি বলে সেই বিষয়টা বের করা হয় যেমন ধরেন এই যে বাংলাদেশে এখন ফেসবুকে মেয়েরা লাইভে আসতে পারবে কিনা এই বিষয়ে দেখবেন আহমদুল্লাহ একটা বক্তব্য দিচ্ছে বা ধরেন এই যে স্ত্রীর সাথে সহবাসের সময় উজু করতে হবে কিনা বা রোজা রাখার সময় আমি রাতের বেলা স্ত্রীর সাথে করতে পারবো কিনা এগুলো নিয়ে মাসালা বের করে হ্যাঁ তো এই মাসালাটা তো বহু আগেই বের হয়েছে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে ইমাম আবু হানিফার আমলি আহমদিন হাম্বল ইমাম শাফি ইমাম মালিকের আমলি এই মাসালা চলে আসছে তার মানে সেই সময়ে তো এই সমস্যাগুলোর উৎপত্তি ঘটেছিল দেখি এই মাসালাটা এসছে মাসা যদি মাসালা আসে তো তখনই অলরেডি যদি কোরআন হাদিসে থাকি তাহলে তার মাসালার প্রয়োজন পড়ে না বা ওই যদি উৎপত্তি না ঘটে তাহলে তার মাসালার প্রয়োজন পড়ে না তো তখনই আসে যখন সমাজে অনেকেই আসতেছে এটা নিয়ে যে এটা এই বিষয়ে কি করব এই বিষয়ে ইসলামের আইনটা কি তখন তো এই মাসালাটা আসে তার মানে সেই সময় বহু কেস এরকম নিশ্চয়ই তাদের যে কাজী কাজী কাজীর কাছে আসতো যে এই বাচ্চা মেয়েটা ফাটায় ফেলছে ওই বাচ্চা এটা করছে এখন কাজী তখন মানে নিশ্চয়ই দেখত যে কার কতটুকু ফাটছে কতটুকু মানে ইয়াটা মানে মারাত্মক কতটুকু মারাত্মক হইসে যদি দেখা যায় এই মাসালাটা আসার মানেই তো ওই সময় সেই ট্র্যাডিশনটা ছিল সেই কালচারটা সেই সময় হইতেছিল ঘটনা ঘটতেছিল এই কারণেই তো মাসালাটা আসছে এবং মাসালাটাও কি সুন্দর দেখেন মশলাটা কত চমৎকার যে মশলাটা বলা হচ্ছে যে যদি একবারে আলা মানে ফাইটা ফিটা একদম ইয়া হয়ে যায় তখন

নিশ্চয় আসে তবে এই কারণে এই জিনিসটা কিন্তু আমি আপনার সাথে একমত আছি ভাই যখন তারা এটা নিয়ে ডিসকাস করছে তাদের কাছে কিন্তু এই ধরনের অনেক সমস্যাই এসেছে তারা রিপোর্টেড হয়েছে 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 মানে মানে যখন তার সেগুলো যথেষ্ট সিভিয়ার কেস ছিল অধিকাংশ ক্ষেত্রেই তো এই ধরনের জিনিসগুলো রিপোর্টেড হয় না তার মানে নিশ্চয়ই খুব সিভিয়ার কিছু হয়েছিল সেই জন্যই রিপোর্টেড হয়েছে তা এই জিনিসটার সাথে আমি একমত আছি ভাই এবং সেটা বেশ কয়েকবারই হয়েছে মানে সেটা একটা সিংহভাগ হয়েছে সেই জন্যই এই জিনিসটা নিয়ে তারা কথা বলতে অতএব্যাস펙 আমি ভারতে একটা মানে ইয়া মানে দিল্লি ক্রাইম নামক একটা ইয়া দেখছিলাম সেটার ভিতরে দেখাইছিল যে ওই যে একটা রড ঢুকায় দিছে হ্যাঁ রড ঢুকায় দেওয়ার ফলে যে জিনিসটা হয়েছে যে একেবারে সামনে পেছনে মানে ইয়া হয়ে গেছে একদম ওটা ভয়ঙ্কর ছিল আসি ভাই আমিও দেখেছি আপনি নির্বাকান্তের কথা বলছেন হ্যাঁ হ্যাঁ ওই যে মানে ওই যে বাসের যে মানে হেলপারটা আসে করছে কি র‍্যাপ করার পরে

শেষ করে দিলে দিতে পারেন আপনি দেখাতে পারেন যেটা দেখাতে আছেন ওটা দেখাতে পারেন আচ্ছা এই যে এই যে দেখেন এই যে এটা এটা হচ্ছে আপনার সহি মুসলিম হাদিস একাডেমি নাম্বার 556 পরিচ্ছেদ বীর যে রকম উমর ইবনু হাফস ইবনু গিয়াস আয়শা থেকে বীর সম্পর্কে বলেন আমি তা বীর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে নখ দিয়ে আছড়ে ফেলতাম

এন্ট্রপি বাড়াতে কেমিক্যাল এক কিছু ধীরে ধীরে নিল একে অপরের কিছু এ বায়োজেনে প্রথম কোষ এলো প্রাণহীন রসায়ন প্রাণ খুঁজে পেল টিকে থাকা সহজ হলো দলগত এক কোষ ধীরে ধীরে বহু কোষ পাবে সেই কোষ থেকে শুরু জীবনের চলা আদি ভূমি হলো মোদের সাগরের তলা আঁকড়ে ধরে সাগর তল কোটি বছর গেল উপর থেকে শব্দ আর রবির কিরণ এলো আলোক শব্দ গুছর মতো কোষে ধীরে ধীরে স্থান পেলো তাই শরীরের উপর অংশ ঘিরে বল পেতে শরীরেতে খাবারের কিছু তলা ছেড়ে চলা শুরু ক্যাচর মতো কিছু সংবেদনশীল কোষের দৃষ্টি শ্রবণ শক্তি গেল তক মোদের ধীরে ধীরে স্পর্শ কাত হলো আকার আর বেগবারে বার সুবিধা সে পায় দুটনের অন্য শাখার ছোট প্রাণী খায় ধীরে ধীরে কেচ দেহ মাছে পেরু পিল কোটি বছর জলে থেকে ডাঙা খুঁজে নিল অক্সিজেন আর খাবার পেতে স্থলের পানি ঝুঁকি স্বল্প গভীর ধারে ডাঙাই দিল স্থল স্থলমুখী যত যায় বারে হাত সম্মুখে দেখে চার বাহু আড়লে কত কাবার মায়ের গর্ভের ভিতরে রোহিত মানিয়ে নিতে প্রাণী শরীরে বাড়িল অন্য ভাবে বাঁচতে কিছু আকারে কমিল ধীরে ধীরে লাভা কাপে মাটির উঠি তরে একের বদলে সাত ভূমিতে প্রাণ পড়ে ডাইনোসরের ভয়ে স্তম্ভ পাই জলে যায় কত কাবার ভয়ে ভয়ে গর্ত তেলুকায় জলে ফিরে তিনি যখন প্রব তাকে পেল পূর্বের অভিকর্ষ পেতে আকারে বাড়িল হঠাৎ বিশাল এক ছয় কোটি বছর আগে প্রবল বেগে আকাশ থেকে ধর নিতে লাগে যে সকল ডাইনোসরের অতিকায় ছিল পক্ষী কুল বাদে সকল মাটিতে মিশিল বদল রাতারাতি দানব শাসনে বর্তবাসী বেরুলো তাই ভূমি বিচরণে কিছু গেল তৃণভূমি কিছু গাছে চড়ে কিছু আবার অন্য প্রাণীর খাবার হয়ে মরে ধীরে ধীরে ভূমি ছেড়ে দুঃখ হলো বাড়ি উঁচু হতে দৃষ্টি প্রখর শ্রবণ ও মাঝারি ঘিরে এলো এই পৃথিবীর ঘূর্ণনে বদল রবি প্রখর তাই হলো যে বিরল একদিন কিছু পুরুষ খাবারের সন্ধানে নামিল আবার আদি ভূমি বিচরণে গাছে চড়ার আগে তার সভা চাহা ছিল লক্ষ বছর সে দেহে তার হরেক বদল ধীরে ধীরে ভূমিতে তার আনাগোনা বেশ তবে আগের মতো তার দূরে দেখা ভূমিতে দাঁড়িয়ে চোখ উঁচুতে আনিতে চতুষ্পদী শিখল প্রথম দু পায়ে হাঁটিতে ভর কেন্দ্রে বদল এলো দু দাঁড়িয়ে ধীরে ধীরে গেল লেজ শরীরে হারিয়ে দেহের ও সকল ভর দুটি পাতি দিয়ে খেলা করলো পূর্ব পুরুষ মাটি পাথর নিয়ে অস্ত্রপাতের আগুন দেখে জানার আশা বাড়ে ধীরে ধীরে অনলের জ্বালাতে সে পারে অনল হতে তাপ এলো আরো এলো আলো কাঁচা মাংস পোড়ানোতে স্বাদ হলো ভালো আকস্থলী রাধা কাজ অনলের দিয়া অধিক শক্তি পেয়ে গেল মগজ বাড়িয়া কালের স্রোতে ভাতৃকুল রে জানায় বিদায় বুদ্ধিমানে ক্ষমগণ টিকে রয়ে যায় এরই মাঝে গলার ভাজে যদি লাওয়া যেল সময়েতে প্রাণীর ওটা ঠাসাতে রুপিল একে যা দেখিল তাহা অপরকে জানালো শিকার ছেড়ে শস্য গুদাম দিন গেল মাস গেল সাগর নদী ঘিরে মানব বসতি যে বাড়িল ধীরে ধীরে সময়ের সাথে মানব কারুণ খুঁজে পেল কোথা ছিল গরিয়া সে কোথা হতে এলো

আমি অনেক সুন্দর ওয়েট করছিলাম কখন খুবই খুশি হতাম যদি আসিফ ভাইয়া থাকতো বা ভাইয়া থাকতো অনেক বেশি খুশি হতাম

মানে টাইম অফ দ্য ইউনিভার্স এই টাইপের আর তো এরকম মানে উনি যেটা বানালো একেবারে এ বায়োজেনেসিস থেকে শুরু করে আপনার নিওলিথিক অ্যাকোয়ারিয়ান রেভলিউশন মানে একেবারে পুরো টাইম লাইনটা কভার করছে মানে ওইরকম একটা ভিডিওতে মানে এডিট করে অ্যাড করার মতো আপনার হয়ে গেছে মানে খুবই মানে কম খুবই অসাধারণ হয়েছে ফরাস ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি আপনি ওকে পারেন আমি আমি এটা ইয়া করতে বাট

এই নাবেদ ভাই একটা জিনিস খুব সুন্দর বলেছে বলছে দুটো জিনিস খুব সুন্দর বলেছে আমার ব্যাপক লেগেছে একটা হচ্ছে দুলে দুলে পড়তে হবে এটা ঠিক মানে যেরকম ইয়ে পড়ে পাঁচালি পড়ে আর এই এখানে একটা জিনিস বলছে ফিফটি সেন্টের গানের মতো একটা বিট লাগবে খালি হ্যাঁ এটা ঠিক একটু মানে বিট লাগবে তবে ঠিক আছে সেটাকে ইয়ে করাই যায় খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে মানে আহ হয়েছে ওয়ার্ডিং গুলো খুব সুন্দর কিউরেশন হয়েছে আর যে এইভাবে যে সিকোয়েন্সটা ধরেছেন সেটাও খুব সুন্দর হয়েছে টাইম লাইন গুলো সব ঠিক আছে খুব সুন্দর হয়েছে ব্যাপক হয়েছে আমার অসাধারণ সিমুলেশন ভাই যে আপনাকে দিয়ে দিছি আপনি ওইখানে ফরাদ ভাইর আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কন্টাক্ট করে এটা তাহলে পাঠিয়ে দিই অনেক অনেক থ্যাঙ্কস ভাই সবাইকে সবার ভালো যে ভালো কমেন্টগুলো ছিল ওগুলোর জন্য সবাইকে অনেক থ্যাঙ্কস যারা অডিয়েন্স আছে

ওইটা জাস্ট গড থেকে আসছে জন্য মেনে নিতে হবে এটা রেশনাল এটাই সো judi থাকাও এটার উপর ভিত্তি করে কেউ এটাকে মানে না মানে হচ্ছে আমাদের গড বলছে তাই এটা আমাদের করতে হবে এটাই এগুলো সাইন্টিফিক बेनिफिट দেখানোর এগুলো হচ্ছে স্ট্যান্ডবাজি স্ট্যান্ডবাজিগুলোর ব্লগ কিন্তু দেখানোর ও ওদের মত কথাই আসে ও বলা নাও থাকতো তারপর তো তারা এগুলো মানতে বাধ্য রাইট ইভেন এটা তো ওটার উপর মানে সায়েন্সের উপরে নির্ভরশীলা নির্ভরশীল হচ্ছে গড থেকে আসছে কিনা বা আল্লাহ বলছো কোন সাইন্টিফিক ইয়ে থাকলে বেনিফিট থাকলে করবো না থাকলে করবো না ওইরকম তো কোনো ইয়ে নাই বাধা ধরার সিস্টেম নাই